শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি রসায়ন ক্লাসে। আজকে রসায়নের যে অধ্যায়টি নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে তৃতীয় অধ্যায়। সেখানে পরমাণুর গঠন সম্বন্ধে আমরা আলোচনা করব। আজকের আলোচনার শেষে যে বিষয়গুলো আমরা শিখতে পারবো, যে শিখনফলটি আমরা জানতে পারবো, সেটি হলো মৌলের ইংরেজি ও ল্যাটিন নাম থেকে তাদের প্রতীক আমরা লিখতে পারবো। আমরা দেখতে পাচ্ছি কতগুলো পদার্থ, খুবই পরিচিত পদার্থ। একেবারে প্রথমটি, এটি হচ্ছে লোহার পেরেক, এটা আমরা সবাই ব্যবহার করি। এরপরে দেখা যাচ্ছে স্বর্ণমুদ্রা, গোল্ড কয়েন। আর তারপরে দেখা যাচ্ছে একটা রূপার আংটি, সিলভার রিং। আর একেবারে ডান দিকে সেটা হচ্ছে পেঁচানো তার, এটা হচ্ছে কপারের তার, কপার কয়েল। আমরা যে বাসা বাড়িতে কারেন্টের তারগুলো দেখি, সেগুলোর ভিতরে কিন্তু এই পদার্থটি থাকে। তো এগুলো হলো সবগুলোই পদার্থ, এদেরকে বলা হয় মৌলিক পদার্থ। তো মৌলিক পদার্থ কী আসলে? মৌলিক পদার্থ মানে হচ্ছে এমন এক ধরনের পদার্থ, যে পদার্থকে ছোট করা হলে, ভাঙা হলে, বিশ্লেষণ করা হলে শুধু সেই পদার্থই পাওয়া যাবে, আর অন্য কোনো পদার্থ সেখানে পাওয়া যাবে না। যেমন লোহা, এটাকে যদি আমরা ছোট করতে থাকি, লোহাই পাওয়া যাবে। এখানে কিন্তু গোল্ড পাওয়া যাবে না, সিলভার পাওয়া যাবে না, অন্য কোনো মৌল পাওয়া যাবে না। আবার গোল্ডকে যদি আমরা ছোট করতে থাকি, গোল্ডকে যদি বিশ্লেষণ করতে থাকি, আমরা সেখানে শুধু গোল্ডই পাবো। আবার সিলভারের ক্ষেত্রে একই। তাহলে মৌলিক পদার্থ হচ্ছে এমন এক ধরনের পদার্থ, যে পদার্থকে বিশ্লেষণ করা হলে শুধু সেই পদার্থই পাওয়া যায়, আর অন্য কোনো পদার্থ সেখানে পাওয়া যায় না। আরও কিছু মৌলিক পদার্থ আমরা দেখে নিই। এই যে আমার হাতের বামে কালো রঙের একটা পদার্থ দেখা যাচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে কার্বন, কয়লা। তো এই কার্বনকে অনেকভাবে পাওয়া যায়। কোনো কোনো কার্বন আছে অনেক দাম, যেমন এই যে ডায়মন্ড, এটা আসলে কার্বন দিয়েই তৈরি। আবার কোনো কোনোটার দাম কম, কিন্তু আমাদের অনেক কাজে লাগে। যেমন এই যে পেন্সিল দিয়ে যে আমরা লিখি, তার ভিতরে যে কালো রঙের বস্তুটি আছে সেটিও কিন্তু কার্বন। আর তার পাশে যেটি আছে সেটি হচ্ছে সালফার, সেটিও একটি মৌলিক পদার্থ। আমাদের যখন বিভিন্ন ধরনের চর্মরোগ হয়, তো সেখানে আমরা বিভিন্ন ধরনের মলম ব্যবহার করি, তো সেখানে কিন্তু এই সালফারই থাকে, হলুদ রঙের দেখতে। আর একেবারে ডান দিকে যে পদার্থটি দেখতে পাচ্ছি আমরা, একটা ছোট বোতল নেওয়া হয়েছে এবং সেখানে পানি রাখা হয়েছে, তার ভিতরে সাদা রঙের একটা পদার্থ আছে, হ্যাঁ, এটা হচ্ছে ফসফরাস। এটাকে বাতাসে রাখা হয়নি, কারণ বাতাসে রাখা হলে সেটি বিক্রিয়া করবে, তাই এটাকে পানিতে রাখা হয়েছে। তাহলে এগুলো হচ্ছে বিভিন্ন মৌলিক পদার্থ। এবং আমরা যদি কার্বনকে বিশ্লেষণ করি, বা সালফারকে বিশ্লেষণ করি, অথবা আমরা যদি ফসফরাসকে বিশ্লেষণ করি, তাহলে আমরা কিন্তু এখানে শুধুমাত্র এই পদার্থগুলোই পাবো, অন্য কোনো পদার্থ পাবো না। এখন আসি কিছু পরিসংখ্যান। পৃথিবীতে এখন পর্যন্ত বিজ্ঞানীরা যতগুলো মৌলিক পদার্থ আবিষ্কার করেছেন তাদের সংখ্যা হচ্ছে 118টি। টোটাল 118টি মৌলিক পদার্থ আবিষ্কার হয়েছে। এই 118টি মৌলের মধ্যে 98টি মৌল সেগুলোকে প্রকৃতিতে পাওয়া যায়, আমাদের আশেপাশে পাওয়া যায়। আর 26টি মৌল আমাদের শরীরের মধ্যে আছে, মানবদেহে আছে। আবার কতগুলো মৌলিক পদার্থ আছে যেগুলোকে বিজ্ঞানীরা এখানে গবেষণা করে তৈরি করেছেন, সেগুলোকে বলা হয় কৃত্রিম মৌল। তো একেবারে উপরে যে মৌলটা দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে প্লুটোনিয়াম। এখানে একটা চিহ্ন দেয়া হয়েছে, এটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল, তার মানে এটা অত্যন্ত হার্মফুল। তো এই প্লুটোনিয়াম কিন্তু আমরা জানি পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহার করা হয়েছিল। আর পাশে দেখা যাচ্ছে একটা হাড় দেখা যাচ্ছে আমাদের শরীরে, এটি একটা হাড়, এবং এর মধ্যে যে মৌল আছে সেটা হচ্ছে ক্যালসিয়াম। আমাদের শরীরে যে 26টি মৌল আছে তার মধ্যে এই 4টি মৌলকে বলা হয় প্রাণ সৃষ্টিকারী মৌল, প্রাণ তৈরিতে এদের ভূমিকা আছে, এবং এগুলো রসায়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 4টি মৌলকে আমরা এভাবে মনে রাখতে পারি, এইচ ও এন সি, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন। এবং এটা তোমরা বিশেষভাবে মনে রাখবে, রসায়নের পরবর্তী ক্লাসগুলোতে এই সিকোয়েন্সের গুরুত্ব তোমাদের সামনে তুলে ধরা হবে। তাহলে আমরা এতক্ষণ ধরে জানলাম বিভিন্ন পদার্থ, এবং সেগুলো হলো মৌলিক পদার্থ, আর সেই পদার্থগুলো এমন যে সেগুলোকে বিশ্লেষণ করা হলে শুধুমাত্র সেই পদার্থগুলোই পাওয়া যায়, অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। এরপরে চলে আসা যাক আরেক ধরনের পদার্থ। আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, বোর্ডের মধ্যে, কালো বোর্ডের মধ্যে আমরা লেখার জন্য ব্যবহার করি, এটা হচ্ছে চক। আর চক মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট, সেখানে আছে ক্যালসিয়াম, কার্বন এবং অক্সিজেন, আর এগুলো হচ্ছে বিভিন্ন মৌলিক পদার্থ। তাহলে চকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 3টি মৌলিক পদার্থ আছে। তাহলে বলা যায় চক হচ্ছে এক ধরনের যৌগিক পদার্থ। এবার আমরা পরের স্লাইডে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি পানির ফোঁটা দেখতে পাচ্ছি আমরা। তো এই পানি একটি তরল পদার্থ। তো পানিকে বিশ্লেষণ করলে কী পাওয়া যায়? বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন পানিতে পাওয়া যায় হাইড্রোজেন, আর পানিতে পাওয়া যায় অক্সিজেন। তা হাইড্রোজেন তো একটি মৌলিক পদার্থ, আবার অক্সিজেন সেটি তো মৌলিক পদার্থ।
তাহলে পানির মধ্যে দুইটি মৌলিক পদার্থ আছে। সো বলা যায় পানি হচ্ছে একটি যৌগিক পদার্থ। তো পৃথিবীতে যতগুলো যৌগিক পদার্থ আছে তাদের মধ্যে যে মৌলিক পদার্থগুলো আছে সেই মৌলিক পদার্থের একটা নির্দিষ্ট অনুপাত আছে, চাইলেও সেটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, এটা প্রকৃতি কর্তৃক নির্ধারিত। যেমন এটি হচ্ছে পানির সংকেত H2O, H হচ্ছে হাইড্রোজেন আর O হচ্ছে অক্সিজেন। তো এখানে দুইটি হাইড্রোজেনের সাথে একটি অক্সিজেন যুক্ত হয়েছে। তো যদি আমরা পানিকে বিভিন্নভাবে তৈরি করি, আমরা অনেক কেমিক্যাল রিয়াকশান আছে যার মাধ্যমে পানিকে তৈরি করা যায়। তো পানি তৈরি করার জন্য আমরা অধিক পরিমাণে হাইড্রোজেন গ্যাস নিয়ে এলাম, আমরা অনেক অক্সিজেন নিয়ে এলাম, তাদেরকে একসাথে করলাম, পানি তৈরি হলো। তা যদি অল্প অল্প করে হাইড্রোজেন অক্সিজেন নেওয়া হয় তাহলে কিন্তু এই অনুপাতটা যা হবে, অনেক বেশি পরিমাণে হাইড্রোজেন অক্সিজেন যদি নেওয়া হয় তাহলে কিন্তু তাদের এই অনুপাত একই থাকবে। তার মানে আমরা চাইলেও এটাকে চেঞ্জ করতে পারবো না। তাহলে বলা যায় যৌগিক পদার্থ হচ্ছে এমন এক ধরনের পদার্থ যে পদার্থগুলো একাধিক মৌলিক পদার্থ দিয়ে তৈরি, আর যাদের আছে নির্দিষ্ট একটা কম্পোজিশন, নির্দিষ্ট একটা রাসায়নিক সংযুক্তি আছে, চাইলেও যেটাকে আমরা চেঞ্জ করতে পারি না। এরপরে আমরা দেখতে চাই এই যে মৌলিক পদার্থ বা এই যে যৌগিক পদার্থগুলো তাদের ভেতরে আসলে কী আছে। তা আমরা প্রথমেই কার্বন নিয়ে যদি গবেষণা করি তাহলে দেখা যাবে যে কার্বন এটা একটা পদার্থ, আর এই পদার্থ ছোটো ছোটো কতগুলো কণা দিয়ে তৈরি, আর সেই কণাগুলোকে বলা হয় কার্বনের পরমাণু। পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের এমন একটি অংশ যাকে আর ছোটো করা যায় না, যদি আর একটু ছোটো করা হয় তাহলে তার ধর্ম বিলুপ্ত হবে। তাহলে এটা হচ্ছে কার্বনের পরমাণু, এটা হচ্ছে অক্সিজেনের পরমাণু। তাহলে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের একেবারে ক্ষুদ্র কণা যার মধ্যে তার সব বৈশিষ্ট্য বিদ্যমান থাকে এবং যাকে আর ছোটো করা যায় না, যদি ছোটো করা হয় তাহলে তার ধর্ম থাকবে না, ধর্ম বিলুপ্ত হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি পরমাণু যুক্ত হয়েছে, এটি একটি হাইড্রোজেন পরমাণু, এটি আরেকটি হাইড্রোজেন পরমাণু। যখন দুইটি পরমাণু একসাথে যুক্ত হবে তখন যেটি গঠিত হবে তার নাম হচ্ছে অণু। আবার এখানে দেখতে পাচ্ছি দুইটি পরমাণু যুক্ত হয়েছে, এটা একটা অক্সিজেন পরমাণু, এটা আরেকটা অক্সিজেন পরমাণু, তাহলে এটা হচ্ছে অক্সিজেনের অণু। এখানে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন পরমাণুর সাথে দুইটি অক্সিজেন যুক্ত হয়েছে, তাহলে এটা হচ্ছে পানি, তাহলে এটা হচ্ছে আরেকটি নতুন অণু, পানির অণু। তাহলে আমরা বলতে পারি মৌলিক পদার্থ যেমন হাইড্রোজেন অক্সিজেন অথবা যৌগিক পদার্থ যেমন পানি, মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই পদার্থের ধর্মগুলো বিদ্যমান থাকে, যার মধ্যে একাধিক পরমাণু বিদ্যমান থাকে, সেগুলোই হচ্ছে আমাদের অণু। এখন প্রশ্ন হচ্ছে পৃথিবীতে যতগুলো মৌল আবিষ্কার হয়েছে এখন পর্যন্ত, 118টা মৌল আবিষ্কার হয়েছে, এই মৌলগুলোকে আমরা এদের নাম জানলাম, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, বড় বড় নাম। তো সেগুলোকে সংক্ষেপে যদি আমরা লিখতে চাই তাহলে কিছু চিহ্ন আছে যেগুলো দিয়ে মৌলগুলোকে সংক্ষেপে প্রকাশ করা যায়, আর সেগুলোকে বলা হয় মৌলের প্রতীক। তাহলে মৌলিক পদার্থকে, মৌলিক পদার্থের পরমাণুকে সংক্ষেপে প্রকাশ করার জন্য যে চিহ্ন সেটাই হচ্ছে মৌলের প্রতীক। একটা মৌলের ইংরেজি অথবা একটা মৌলের ল্যাটিন যে নাম আছে সেই নামের খুব শর্ট ফর্ম, সংক্ষিপ্ত যে রূপ, সেটাই হচ্ছে মৌলের প্রতীক, এবং প্রতীক একটা মৌলের পরমাণুকে প্রকাশ করে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আলকেমিস্টদের যখন যুগ ছিল তখন তারা এরকম কতগুলো চিহ্ন ব্যবহার করত মৌলিক পদার্থগুলোকে প্রকাশ করার জন্য, বেশ জটিল মনে হচ্ছে এখানে। যেমন এক নম্বরে আছে অ্যান্টিমনি, এই যে এই চিহ্নটা, এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হতো এটা অ্যান্টিমনি। আর দুই নম্বরে যেটা আছে